বাংলাদেশের সুপারস্টার আছে নাকি? আমি প্রথম হলাম এটা, বাংলাদেশের সুপারস্টার থাকতো তাহলে 500 সিনেমা হলে 40টা সিনেমা থাকতো না। আমরা প্রায় শুনি এমডি একবার সাকিব খানের বিরুদ্ধেই কথা বলেন, বড় বড় স্টার নিয়ে ওই যে শাহরুখ খান সালমান খান পাঁচাদেরকে নিয়ে ওই যে কাউয়া যদি ছবি বানায় ওই কাউয়ার ছবিও সুপার হিট হয়। আমার মতো রোশন বুবলি কিন্তু কখনো কখনো তার কথাগুলো এতটাই এতটাই অন্তরে লাগে, মনে হয় উনি ঠিক কথাগুলোই বলতেছেন যে আপনার ছবিতে বুবলি আছে তাহলে দেখবো না। এই ইউনিফর্মটা আমাকে দেওয়া হয়েছে দেশের সেবা করার জন্য। আমি তো অবাক হয়ে গেলাম, এটা দর্শক বলতেছে, মহিলা দর্শক ওনার ভালোবাসাটা বোঝা যায়, উনি সিনেমা ইন্ডাস্ট্রিকেই ভালোবাসেন। এখন থেকে আমার টার্গেট এটাই, আমি হয়তো আমার হাতে 2-3টা ছবি আছে, এটা শেষ করে ওই যে আমি বলছি আমি সিনেপ্লেক্স বানায় বসে থাকবো ওইটাই করবো আমি। আর সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা কালচারটাকে তিনি তুলে ধরতে চান। মানে আমরা যখন তামিল বা তেলেগু মুভি দেখি বা আমরা মানে এটা তো পুরোপুরি বলবো কি মানে ইন্সপিরেশন নিয়েছে। ইকবাল স্যার বোঝাতে চাইলেন বড় পর্যায়ে থাকলে কপি হয় না, ইন্সপায়ার হওয়া বলে, লাউ কদু একই উল্টো করে অভিজাত ভাবটা নেওয়া আর কি। অনেকে বলে যে হুবুক একদম কপি করেছে, যখন ট্রেলারটা বের হয়েছিল আমি বলবো যে মানে কিছু কিছু জায়গায় ইন্সপায়ার্ড ছিল। এবার এই দেখে সাকিবের একটা সিনেমা আসবে নাকি, সেক্ষেত্রে মনে ছোট ভাই একটু এগিয়ে গেছে, ব্যবসা সফলতার দিক থেকে কতটুকু কি হবে জানি না, তবে অন্তত একটা দিক থেকে সাকিব ভাইকে হারাতে পেরেছে। শুটিং 40% হওয়ার পরে মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমা বিট্রে থেকে বাদ পড়েছেন রোশান এবং বুবলি। মোহাম্মদ ইকবাল বলেন, আমরা অনেক কষ্ট করে একটা সিনেমা নির্মাণ করি যার অর্থ শ্রম দুটি ব্যয় হয়, দর্শকদের কথা মাথায় রেখেই প্রতিটি সিনেমা নির্মাতা যত্নের সঙ্গে কাজ সম্পন্ন করেন, কিন্তু সেই দর্শকই যদি যে আপনার ছবিতে বুবলি আছে তাহলে দেখবো না, রোশান বুবলির দুটি পছন্দ না করে তাহলে সিনেমাটা আমি কাদের জন্য বানাবো, যার প্রমাণ ঈদে মুক্তি পাওয়া আমার সিনেমা রিভেন। এত কষ্ট করে সকলের প্রচেষ্টায় ভালো একটি কাজ এই জুটির জন্য ফ্লপ হয়ে গেল, তাই তাদেরকে নিয়ে আমি আর নতুন করে সিনেমা তৈরি করছি না। এখন থেকে আমার টার্গেট এটাই, সিনেপ্লেক্স বানায় বসে থাকবো ওইটাই করবো আমি। ইতিমধ্যেই বিট্রের 40% কাজ সম্পূর্ণ হয়েছে, বাজেটের অর্ধেক অর্থও কিন্তু শেষ, তারপরও আমি ঝুঁকি নিয়ে তাদের বাদ দিয়েছি, এখন নতুন করে ভাবছি। এটুকুই বলবো, নতুন জুটিতে বড় চমক থাকবে। অবশেষে নিজেকে ফ্লপ স্বীকার করলেন এমডি ইকবাল।